মৈত্রী সিনেমার সকল দর্শক এবং সমানুত্তিতে জানাই মনোময়া ফিল্মসের পক্ষ থেকে আমি জয়দেব ঘোষ এবং আমার শিশুশিল্পী অভিনেতা শ্রী বিভূষণ মণ্ডল এবং আমার যে ছবি মানব জমিন সেই ছবির মিউজিক ডিরেক্টর শ্রী রাজা চৌধুরী। তো আজকে আমরা একটু ছবির বিষয় নিয়ে আড্ডা মারব। মানব জন্ম আর কি হবে, মন যা কর তহরায় কর, এই ভাবে আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সমান। আমার কাছে ঈদ আসা, দুর্গাপূজা ও বড়দিনও তাই। মানব জমিন ছবির সম্বন্ধে কিছু বলতে গেলেই প্রথমে যেটা আসে যে ছবির বিষয়বস্তু। এই ছবির বিষয়বস্তু মূলত প্রান্তিক গ্রাম্য বাংলার মানুষের কথাই বলা হয়েছে। এখানে ধর্মীয় বিভেদ ভুলে মানুষ ঐক্যের বার্তা দিতে পেরেছি আমরা ছবির মাধ্যমে, সেটাই ছবির বিষয়ে মূল উপপাদ্য বিষয়। এবং মূলত আমরা লালনের দর্শনকে আশ্রয় করে এই ছবি আমরা বানিয়েছি। নদীর ঘাটে হিন্দুরা জল নেয়, তারা বলে জল। আবার এই নদীরই আরেকটি ঘাটে মুসলমানেরা জল নেয়, তারা বলে পানি। আসলে তো সবই জল। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আমাদের দেবেশ রায়চৌধুরী, যিনি একজন পদ্মা নদীর মুসলিম মাঝির চরিত্রে অভিনয় করেছেন। তার ছোট ছেলের ভূমিকা অভিনয় করেছেন, এই বসে আছে আমার পাশেই দেখছেন, মাস্টার বিভূষণ মণ্ডল। খুব সুন্দর অভিনয় করেছে। ওর চরিত্রের নাম হচ্ছে নূর, ওরফে নূরউদ্দিন। তো ছবিটা আমরা সেপ্টেম্বর 20 রিলিজ করছি। এবং ছবিতে কাজ করতে গিয়ে যেটা বুঝতে পেরেছি যে আজকের দিনেও যে আমাদের মূলত জাতপাতের সমস্যা বা ধর্মীয় উন্মাদনা, বিশেষ করে একটা সম্প্রদায়ে তালাক প্রথা, সেটা যে আজকের দিনেও কতটা ভয়ঙ্কর সেটা খুব লোয়ার লেভেলে গেলে দেখা যায়। তোরে আমি কইছি না, ওর লগে তুই মিশবি না, ও মুসলমান, আমাকে সাথ যাবে। মুসলমান মানে কি? আমাদের গ্রামে তো ওই একটাই পুকুর, সেখানে ওই হিন্দু মুসলমান সবাই স্নান করে। আমি পোয়াতে তালাক তোমারে দিতেই হইব। ইকবা তো ছবি বিভিন্ন ঘটনার মাধ্যমে এই ধরনের কাস্টমস যেগুলো আছে এখনো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। ছবিতে অনেক চরিত্র আছে। ছবিতে একজন গ্রামীণ পুরোহিতের চরিত্র আছেন, হিন্দু চরিত্র, তিনি মানে এখনও সে জাতপাতের বিশ্বাসী করেন। এবং সেখানে উদার ব্রাহ্মণ চরিত্র আছেন আরও বেশ কয়েকজন, যারা মঠ সন্ন্যাসী, তারা ঐক্যের বাণী ছড়ান। এবং জমিদার আছেন, এবং আর একজন যে কেন্দ্রীয় চরিত্র সেটা হচ্ছে নূরের সাথেই আরেকজন বাচ্চা ছেলে আছে হিন্দু চরিত্রে, বাবলু। দেখুন তো এদের দুজনের যে অন্তরঙ্গতা, এবং শেষে ওরা ক্লাইম্যাক্সে সবাইকে জয় করে, সবার মন জয় করে। ছবিতে জমিদার পুত্রের সাথে মাঝির যে কন্যা, তার একটা প্রেম বলা যায়, এবং সেটা কিন্তু পরিশেষে কী আকার ধারণ করতে পারে সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে। জীবনে দিন হলো রঙিন, মুঞ্ছিল যার আশায়, পেলাম যারে বুকের মাঝে। ছবিতে টোটাল চারখানা গান আছে, দুখানা লালন গীতি আর দুখানা পল্লী সমাজকে আশ্রয় করে, অনেকটা বলা যায় লোকগীতির আঙ্গিকে আধুনিক গান। চারটে গানের মধ্যে একটা গিয়েছে শোভন গাঙ্গুলি, আরেকজন গিয়েছে সঞ্জয় মণ্ডল, আর একটা গিয়েছে সুবায়ু,
এবং যে আরেকটা যে গান আছে তিনি রাজকুমার রায়। ছবিতে সঙ্গীত দিয়েছেন বিশিষ্ট সুরকার রাজা চৌধুরী। রাজা, তুমি একটু তোমার সুরের ব্যাপারে একটু বলো। সবচেয়ে আমি সর্বাগ্রে আমি সবাইকে অভিনন্দন জানাই, সেটা হচ্ছে সিটি সিনেমার সকল দর্শককে আমি অভিনন্দন জানাই, তার সঙ্গে মনোময়া ফিল্মসের সকল কলা কুশলীকে আমি মানে আমার আন্তরিক অভিবাদন জানাই। আমার পাশে বসে আছে ছবির পরিচালক জয়দেব ঘোষ, তার সঙ্গে দীর্ঘদিনের আমার পরিচয়। আর আমার পাশে বসে আছে আরেকজন শিশু শিল্পী, অসম্ভব অসম্ভব ভালো অভিনয় করেছে। যদি আপনারা দেখতে যান, যখন হলে যাবেন, সিনেমা প্রেক্ষাগৃহে যখন যাবেন, তখন আপনার বইটা বুঝতে পারেন কী ধরনের একটা সিনেমা লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। তো আমার এটা সৌভাগ্য বলতে পারেন যে আমাদের এই ফিল্মের প্রথম মিউজিকটাই টাইমস থেকে বেরিয়েছে। তো জানি না কতদূর গানটা করতে পেরেছি, কিন্তু জয়দেব যেদিনকে আমাকে প্রথম স্ক্রিপ্ট শোনায় ছবির একবারে শুরু থেকে, তখন কিন্তু কলা কৌশলীরা কেউ আসেনি, শুধু মানে আমরা শুধু দুজন শুনছি। ও যখন আমাকে জানায় যে ছবিটা এরকম এরকম হবে, তুমি ছবিটাকে কতখানি তুমি দেখ তোমার চোখ থেকে কতখানি দেখতে পাও, তো প্রথমে অসুবিধা হচ্ছিল, কারণ আমি 2019 বসে আমি জমিদার প্রথা সবে লুপ্ত হয়েছে সেই দিনে ফিরে যেতে হয়েছে। আমরা আজকালকার দিনে কন্টেম্পোরারি মিউজিক ডিরেক্টর আজকালকার দিনের উপর আমরা শুরু করি, কিন্তু আমাকে বলা হয়েছিল তুমি কিন্তু সেই আঙ্গিকে রেখে মাথায় রেখে তুমি শ্যুটটা করো। যখন গানের ভাষা পেলাম, যখন সেই ছবির যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আমার মাথায় এলো আস্তে আস্তে, তখন থেকে আস্তে আস্তে আমি গান বাঁধাটা শুরু হলো। তো তারপরে তো সেটা যখন রিলিজ, যখন আমরা রেকর্ড করলাম, যখন আমাদের গায়ক মানে গায়করা সব স্বনামধন্য যে সমস্ত সিঙ্গাররা রয়েছে যারা গানটা গেয়েছে, তারা যখন গানটা গাইলো, আর জয়দেবের সবচেয়ে বড় কথা, জয়দেব লেখাটা অসম্ভব ভালো লেখে, জয়দেবের গান রচনাটা অসম্ভব অসম্ভব ভালো হয়েছে, ছবির ডিরেকশনটা তো অন্য মাত্রা যোগ করেছে তার সঙ্গে। তো যখন আমার সঙ্গে গানটা হয়, তারপর যখন গানটা আমরা কম্পোজ করি দুজন মিলে, তখন থেকে একটা ফরম্যাট ভালো জায়গায় চলে এসেছে। যখন এই গানটার উপরে যখন পিকচারাইজেশন হয়, যেদিনকে শুটিং হচ্ছে, তখন আমরা যখন এই পিকচারাইজেশন যখন দেখি, যখন দেবেশদার মতো একটা লোক, একজন অভিনেতা, এত স্বনামধন্য অভিনেতা, যখন ওর এই গানের এগেনস্টে যখন উনি গাইছিলেন, তখন মনে হয়েছিল মনে হয় গানটা একটা জায়গায় মাত্রা পাবে। এরপরে সম্পূর্ণ দাঁড়িয়ে আছে সিনেমাটা রিলিজ হওয়ার পর আপনাদের হাতে, আপনারা কেমনভাবে ছবিটা দেখবেন আর কেমনভাবে রিয়্যাক্ট করবেন সম্পূর্ণ তার উপরে নির্ভর করছে। তুমি ওই একটা গান গাও যেটা খুব আমাদের এখন জনপ্রিয়তা অর্জন করেছে, ওরে মন। যাক, জয়দেবের বহুবার আমাকে তো বলেছে গান গাইবার জন্য, তো আজকে আপনাদের ফ্লোরে এসে গানটা জাস্ট গাওয়া। গানটা গেয়েছে রাজকুমার রায়। তো গানটা জাস্ট আমি দুকলি আপনার জাস্ট স্থায়ী আর কিছুটা লাইন আমি জাস্ট অ্যাড করছি। ওরে মন কেনে বুঝিলি না রে, ওরে মন কেনে বুঝিলি না রে, যতন কইরা রাইখাছিলাম, যতন কইরা রাইখাছিলাম বুকের পিঞ্জরে, ওরে মন কেনে বুঝিলি না রে, ওরে মন কেনে বুঝিলি না রে, ওরে মন কেনে বুঝিলি না। আর আমার ছবির যে মূল কেন্দ্রীয় চরিত্র যাকে নিয়েই ছবিটা শুরু থেকে শেষ, সেটা হচ্ছে নূর চরিত্র। তো নূরের চরিত্রকে আমরা নির্বাচন করার আগে প্যান বেঙ্গলে আমরা অডিশন নিয়েছি, এবং সেখান থেকে প্রায় হাজারখানিক আমরা চাইল্ড
আর্টিস্টকে অডিশন নেওয়ার পর তো এই ছেলেটা বিভূষণ সিলেক্টেড হয় এবং অসম্ভব পরিশ্রম করতে পেরেছে। দিনের পর দিন আমরা মুর্শিদাবাদ মালদার আউটডোরে গিয়ে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শ্যুট করেছে, প্রায় 18 দিন শ্যুট করেছি আমরা। তো তাতে ওর শরীর খারাপও হয়ে গিয়েছিল, তো ছবিটা দেখলে বুঝতে পারবেন চরিত্রের মধ্যে কীভাবে ঢুকে গেছে, প্রান্তিক মাঝির ছেলের চরিত্র। তো ওই চরিত্রটার মধ্যে এত সেন্স আছে এবং ও যে বার্তাটা দিয়েছে, তো সেই বার্তাটাই হচ্ছে আজকে ওয়ার্ল্ডের বার্তা, যে সম্প্রীতি, যে ধর্মীয় উন্মাদনাকে দূরে সরিয়ে রেখে আজকে যে মানবতা সম্প্রীতির বার্তা, সেটার মধ্যে মানে সেই চরিত্রের মধ্যে দিয়েই এটা পরিলক্ষিত হয়। তো বিভূষণ এই ছবিতে কাজ করতে গিয়ে তো কোন জায়গাটায় বেশি ভালো লেগেছে? আমার ওই ঘুড়ি ওড়ানোর সিনটাই খুব ভালো লেগেছে এবং ঠাকুরমশাই গামছা এবং ধুতি তুলে দিয়ে আমরা যেই ছড়াটা বলছিলাম সেটাই খুব ভালো লেগেছে। আর যখন তোর চরিত্রের বাবা সিরাজউদ্দিন তোকে যখন মারে আর কি, তুই দুষ্টুমি করেছিলিস বলে, সেটা কেমন লেগেছিল? আমার খুব দুঃখ হয়েছিল ওই জায়গাটায়। ওই জায়গাটা তোর একটু অরিজিনালি মেরে দিয়েছিলেন নাকি, কেঁদে ফেলেছিলিস, তারপরে সারা রাত মানে সারাদিন আর বাড়ি ফিরিসনি? আর বাবুর সঙ্গে তোর যে ছোটাছুটি, তোর দুর্গা পুজোর মণ্ডপে যাওয়া বা ঘুড়ি ওড়ানোর দৃশ্য বা স্নানের দৃশ্য, ওই সমস্ত জায়গায় কেমন লেগেছে তোর? আমার খুব ভালো লেগেছে ওইসব জায়গায়। আর পরিশেষে যখন তুই যখন সেই রাধা মাধবের মূর্তি চুরি হয়ে যায়, সেইখান থেকে যখন তার অলঙ্কার উদ্ধার করিস, তো সেখানে তোকে যখন জড়িয়ে ধরবে, দুটো চোরকে পাবড়াও করিস, তো সেই জায়গায় কেমন লাগে? সেই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। গেল যাত গেল বলে একি আজব কারখানা, যাত গেল যাত গেল বলে আমাদের কোনো ভেদাভেদ। ছবিটা করে কেমন লেগেছে তো আমাদের দর্শকদের একটু বল। ছবিটা করে আমার খুব ভালো লেগেছে এবং আমি এই সিনেমায় মেইন চরিত্র অভিনয় করেছি। আপনারা সকলেই আমার এই সিনেমাটা দেখতে যাবেন এবং আপনাদের অবশ্যই মনে হচ্ছে খুব ভালো লাগবে। জয়দেব আঙ্কেল এবং আমারে খুব সাহায্য করেছে এই সিনেমাতে এবং আপনারা সবাই আসবেন এই সিনেমাটা দেখতে। মুসলমানের বেটা হয়ে শিব ঠাকুর সেজেছে। এক তালাক, দুই তালাক, তিন তালাক, যা। আমাদের এই একটা ঘরোয়া আড্ডা মানব জমি সিনেমাটাকে নিয়ে। তো ছবির পরিচালক হিসেবে আমি এটুকুনি বলবো যে আমরা গ্রুপ থিয়েটারের ছেলেমেয়েদেরকে নিয়ে, নতুন ট্যালেন্টকে নিয়ে এই ছবিটা শুরু করেছি এবং ছবিটা পরিশেষে শেষ করে এই সেপ্টেম্বরেই আমরা রিলিজ করছি আপনাদের প্রিয় প্রেক্ষা গিয়ে। আপনাদের আমন্ত্রণ রইল ছবিটা সপরিবারে বাচ্চাদেরকে নিয়ে সকলকে নিয়ে আপনার প্রিয় প্রেক্ষা গিয়ে ছবিটা দেখবেন। নমস্কার।